জয় জগন্নাথ সাঙ্গ মানে জয় জগন্নাথ সমস্ত নমস্কার মো রাহুল স্বাগত করছি আজকে আর গোটে ব্লগ ভিডিওকে মানে আজ ডেট হচ্ছে পাখা 6 তারিখ বোধ আজ আজ 7 তারিখ এবং 6 তারিখ চলন্ত আজ ভিডিও কন্টিনিউ করিয়া সকাল টিউশন ওশন সারিকি খাই সারিকি ব্লগটা এবেই আরম্ভ করুছি হলো তো এই যে কালি আমার এই যে দেখো আমার দোকান যে ফ্রিজটা লা কালি তার অবস্থা কোণ হয়েছে এই যে উড়ে যায় তার ডোর উড়ে যায় মু জাস্ট ফ্রিজটা এমনি দিন দুইটা অড়েটা তিনটা ঘন্টা ফ্রিজটা এমনি টাঁ তার ডোরটা এমনি খোল দিয়ে তো একা তো এটা বাহারিকি পড়ে গেল হলে এটা পুরা বাহারিকি পড়ে গেল দেখছি কোণ হয়েছে তা আগুরু যে যদি চ্যানেল নুয়া দিয়ে সবসক্রাইব নিহতি করে লাইক শেয়ার নিহতি করতে হলো চলো ভিডিও ইউটিউব কন্টিনিউ করিবা আউ আমার দোকান ফ্রিজের কন্ডিশন দেখ এটা পুরো অপরিষ্কার অপরিষ্কার হয়েছিল তাকে আনি আমাদের পুছি দিয়েছে সে একচুয়ালি কোণ হয়েছে না এই ডোরটার তার তলপট গোটে পট দেখছি তলপটর এইপট সাইডটা মানে এইপট সাইডটা এইটি লক লাগে এইটি এই যে লকটা লাগে সেটা সব ভাঙ্গি যাইছে বাবরি মানে সেমিতি মানে যা আমার ধরে নিয়ে যা মানে সে পড়ি না আহরি কোণ হয়ে তা ঠিক নাই এইটা তার সেটা ভাঙ্গি যাইছে আউ সেটা ভাঙ্গি গেল সে পুরাপুরি বাহারি গেল বাহারিগাল তা পুঁ আমি সডন কোণ কল না ঘর ফ্রিজটা নিয়ে গলু দোকান রখিলু এটা ঘরক নিয়ে আসছিল এটা তা ঠিক করা আজ তা কেবল আজ এইটা নিয়ে যা তা টিকি বনাইকি তা আনতে পড়ব হলে কি সে যা হোক যা ভাঙ্গিলা বলে সিনা তাকে আমি আনি টিকি পুছাপুছি কলু টিকি পরিষ্কার পরিচ্ছন্ন কলু দোকানটা টিকি সফা সুতরা হব হলে ভগবান যেটা করতে প্রাণী না মঙ্গল পাই আও তাকে তো নিয়ে যা 12টা গোটা হলে তাকে বাবু নিয়ে যা তা সেটি ওল্ডিং যেহেতু এটা প্লাস্টিকটা এটা কোণ এটা এটা হল প্লাস্টিকটা হলে কি এটা দেখছি কি কমেন অলওয়েন ওয়ারপুল কোম্পানি এটা ডিউরপুল ডিউরকুল হলে কি তো 24 বর্ষ হয়ে গেল 24 অলওয়েন ডিউরপুল আছে 24 বর্ষ হল থরে কি যাই না মেডিকাল যাই না ইয়ে ফার্স্ট টাইম মেডিকাল যাব খারাপ হল সে মরি হাতরে হলে কি তা গোটে পোছা পুছি টিকে করতে নিয়ে যাওয়া 24 বর্ষ হলে ফ্রিজ খারাপ হয়নি সমস্ত শুনিকি আশ্চর্য হচ্ছে 24 বর্ষ হয়ে গেল ফ্রিজটা বলে 24 বর্ষ ফ্রিজ এটা তো যা তাকে নিয়ে যা একচুয়ালি যদি এটা এবে সব ফ্রিজ আসুক টিণরে মানে প্লাস্টিক বেশি আসুনি তা ওল্ডিং করি এটা এটা ওল্ডিং করি হব না তাকে প্লেট দিয়ে তাকে কোণ গোটে ব্যবস্থা করি আনব আও হলো সব পত্র টিণাল আসু না এটা প্লাস্টিক হল তাপরে ওল্ডিং করি হব না তাকে দেখি করতে পড়ি এটা পুরো দোকান লগে পুরো দোকান যেটা আছে সেটা পুরো ঘরক আনি ফ্রিজটা আও আজির দিন সারা কাম হল ফ্রিজ বসে যাব আজ এই যে লক গুলা আছে এটি গোটে লক আর গোটে মেন যে লকটা সেইটা ভাঙ্গিছে এটা তো কনস্ট্যান্ট লকটা ভাঙ্গিছে আও ওকে ত্রিভুজ লাগি দেখা চল ফ্রিজ দেখা পছর ফ্রিজ র কন্ডিশন দেখিল তাকে নবা ঠিক করা নবা বট তারপর দেখো আজ আম ঘরে আজ কোণ রোষেই হচ্ছে পুঁজি আজ আউ থে হচ্ছে পণস তরকারী পণস কটা তরকারী তাকে বসাইলে তাকে সব সিজাওয়া পাঁ রে যা হো আজ কেতে দিন পরে ইন্দ্র দেবতা টিকে খুশি হয়েছেন আম গাঁকু বর্ষা টিকে হেলা বর্ষা হচ্ছে চালিছে বর্ষা ফ্রিজটা রহিলা বাহারে ইন্দ্রদেব তো টিকি খুশি হয়েছেন মো গাঁ পরে বহু দিন পরে বর্ষা হল ସବୁ ପୁରା ସିଝା ହେଇ ସରିଲା ପରେ କଢ଼ା ହେଲା କଢ଼ା ହେଇକି ପୁଣି ବସିଲା ମସଲା କଷିବା ଆରମ୍ଭ ହେଲା ଆଜିର ରୋଷେଇ ରୋଷେଇ ହେଉଛନ୍ତି ମିସ୍ ରୁବି ତାକୁ ଆଜି କ୍ୟାମେରାରେ ଆଣି ହେବନି କାରଣ ତାଙ୍କର
ଉଠରେ ଜ୍ୱର ହୋଇକି ଦେଇଛି, କହିଲା ରାଗି ହଉଛନ୍ତି, ତାଙ୍କୁ ଦେଖେଇବାନି ଆଉ। ପଣସରେ କିନ୍ତୁ ଏଇ ମଞ୍ଜୁ କିନ୍ତୁ ଭଲ ଲାଗେ ସିଝିଗଲା ପରେ ଖାଇଲେ, ଟେଷ୍ଟ ଅଛି। ଆଉ ଗୋଟେ ଖାଇଥା ଦେଖା, ଭଲ ଲାଗୁଛି, ବାଞ୍ଚ ନା ଭଲ ଲାଗୁଛି। ମସଲା ତାର ଯେମିତି ନର୍ମାଲ କଷାବେ, ପୁରା ମସଲା ପଡ଼ିଗଲା, ଟମାଟୋ ପଡ଼ିଗଲା, ପିଆଜ ରସୁଣ ଅଦା ପେଷ୍ଟ ହଳଦୀ ଲଙ୍କା ଗୁଣ୍ଡ ସବୁ ପକେଇ ଦେଇକି ପୁରା କଷି ଦିଅ। କଷି ସାରିଲା ପରେ ପଡ଼ିବ ଏଇଟା ଲଙ୍କା ଗୁଣ୍ଡ ହଳଦୀ ଗୁଣ୍ଡ, ଲୁଣ ଆଗରୁ ପଡ଼ିଥିଲା ସିଝେଇଲା ବେଳେ। ହ୍ୟାଲୋ ତ ସାଙ୍ଗମାନେ, ଆଉ ଗୋଟେ କଥା ମୁଁ ଆଜି କହିବାକୁ ଭୁଲିଯାଇଛି, ଯେଉଁଟା ହେଉଛି ଯେ ଆପଣମାନଙ୍କ ଭଲ ପାଇବା ହେତୁ ଆମର ଯାହା 20,000 ସବସ୍କ୍ରାଇବର ପୂରଣ ହେଇଯାଇଛି। ମାନେ 1,000 ସବସ୍କ୍ରାଇବର ପୂରଣ ହେବା ପାଇଁ ଯେତିକି ସମୟ ଲାଗିଥିଲା, ତାଠାରୁ କମ୍ ସମୟ ମଧ୍ୟରେ ଆଉ 19,000 ସବସ୍କ୍ରାଇବର ଆମର କମ୍ପ୍ଲିଟ୍ ହେଇଛି। ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ଯାହା ହଉ 20,000 ପରିବାର ମୁଁ ଖୁସି। ଆଉ ମୋର 20,000 ପରିବାର, ମୁଁ ଗର୍ବର ସହିତ କହିପାରୁଛି ମୋର 20,000 ପରିବାର, ଲାଇକ 20,000। ଇନଷ୍ଟାଗ୍ରାମରେ 41,000, ଫେସବୁକରେ 33,000 ନା 34,000, 33,000, ଲାଇକ ଏତେ ସାରା ପରିବାର ମୋର, 1,00,000 ପରିବାର ମୋର, ବହୁତ ଖୁସି, ମୁଁ ବହୁତ ଖୁସି। ତାପରେ ଆସିକି ଟିକେ ଉପରକୁ ଆସିଲି, ଟିକେ ସର୍ଟ ଭିଡ଼ିଓ ଗୋଟେ ବନେଇବି, ସର୍ଟ ଭିଡ଼ିଓ ବନେଇକି ପୋଷ୍ଟ କରି ପୁଣି ଯିବି ଗୋପାଳପୁରକୁ ଫ୍ରିଜ୍କୁ ନେଇକି। ହେଲା, ସାଙ୍ଗରେ ସମୟ ହେଇଗଲା 2:30, ଆସିକି ପହଞ୍ଚିକି ମୋର ଆଗେ ମୋତେ ଖାଇଦେଇଦେବା ଯେ କଥା, ପୁରା ଭୋକ ଲାଗିଯାଇଥିଲା ଜୋରସେ, ଖାଇଦେନି। ଫ୍ରିଜଟା ଯେତେବେଳେ ଫିଟିଂ ହେଇଗଲା, ହେଲା ଦେଖେଇ ଦେଉଛ ତ, ଫ୍ରିଜ ଫିଟିଂ ସିନା ହେଇଗଲା, ଫ୍ରିଜ ସିନା ଫିଟିଂ ହେଇଗଲା, କିନ୍ତୁ ସେ ଲାଗୁନାହିଁ ଠିକ୍ସେ। ଆଉ ତାର ଏଇ ରବରଟା ଏଟା କ'ଣ ହେଉଛି ନା, ଏଟା ଭିତରପଟେ ଗୋଟେ ରହିଯାଉଛି, ଲାଗୁନି ଠିକ୍ସେ। ତେବେ ତାକୁ
ଲାଗିବ ଯଦି କିଛି ନାହିଁ କାମ ହେଲା ସେଠି ଟିକେ ଏମିତି ଲାଗିଲା ଟିକେ ଟିକେ ଏମିତି ଲାଗିଲା ହେଇଗଲା ଯାହା ହଉ। ତେବେ ମୁଁ ଯାଉଛି ଦୋକାନକୁ, ପୁଣି ଦୋକାନ ଆସିଲି କମ୍ପ୍ଲିଟ ହବ, ପୁଣି ଭିଡ଼ିଓ କଣ୍ଟିନ୍ୟୁ କରିବା। କିନ୍ତୁ ଏବେ ଏଟାକୁ ଫ୍ରିଜ୍ଟାକୁ ଏବେ ମୁଁ ନେବି ନାହିଁ ଦୋକାନକୁ, ସେ ଦୋକାନଟା ପୁରାପୁରି ସବୁ ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ କରାହବ। ଯେହେତୁ ଫ୍ରିଜ୍ଟା ବାହାରିଛି ମାନେ ପରିଷ୍କାର ହେଇଛି, ଆଉ ଟିକେ ସବୁ କାଳିଗୁଡ଼ା ଦେଇ ପରିଷ୍କାର ପରିଚ୍ଛନ୍ନ କରିଦେଇକି ସଫାସ ବି କରିଦେଇକି ଏକାଥରେ ଆରମ୍ଭ କରିବା ଆଉ। ଆଜ୍ଞା, ମୁଁ ଯାଉ ଦୋକାନକୁ, ଆସିଲେ ପୁଣି ଭିଡ଼ିଓ କଣ୍ଟିନ୍ୟୁ କରିବା। କାଟିନି ହେଟା ହେଇପାରେ ହେଇଗଲାଣି, ଆଉ ରଖିଛ ଆହୁରି ଏତେ ଦିନ ହେଲାଣି। ତମେ ଭୋଉଛି ନେଇଚାଲ ବାସାଳୁ ଧରିପାରୁନ, କେତେ କିଲୋ ହବ ତଥାପି କେତେ କେତେ ଓଜନ ହବ ଦେଖିବା। ହଁ, 3-4 କିଲୋ ହବ। ଭାଲ ଅଣ୍ଡା, ହଁ ନିଧା ବୁଦଳଟା ପାଖରେ ଓ ହାତ। ତ ଫ୍ରେଣ୍ଡସ୍, ଟାଇମ୍ ହେଇଗଲା ଭିଡ଼ିଓକୁ ଏଇଠି ଏଣ୍ଡ କରିବାର, 11:00 ହେଇଗଲାଣି। ତ ଭିଡ଼ିଓକୁ ଏଇଠି ଏଣ୍ଡ କରିବା, ବଟ୍ ଏଣ୍ଡ କରିବା ପୂର୍ବରୁ କହିବି ଯେ ହେଉଛି ସମସ୍ତଙ୍କୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ଯିଏକି ଆମର 20,000 ସବସ୍କ୍ରାଇବ୍ ତ ପୂରଣ ହେଇଯାଇଛି। ଦିନରେ କହିଥିଲି 20,000 100 ପାରିକି 100 କେତେ ହେଇଗଲାଣି, ଲାଗି ବହୁତ ସାରା ପ୍ରଭାବ ଆଜି ବହୁତ ସାରା ସବସ୍କ୍ରାଇବର ବଢ଼ିଛି। ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ସମସ୍ତଙ୍କୁ ବହୁତ 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 ଧନ୍ୟବାଦ। ଆଉ ତାପରେ ଆଜି ମୁଁ ଦିନରେ ଲାଇଭ୍ ଆସିଥିଲି ଫେସବୁକ୍ରେ, ନା ଫେସବୁକ୍ ଆଜି ନୁହେଁ ସରି, କାଲି ଲାଇଭ୍ ଆସିଥିଲି ବୋଧେ, ଆଜି ତ ଲାଇଭ୍ ଆସିଲି, ଦିନ ସାରା ପ୍ରାୟ ବ୍ୟସ୍ତ ହେଇଥିଲି ଥିଲି। ଲାଇଭ୍ରେ ଆସିଥିଲେ ସେ ଗୋଟିଏ ପ୍ରଶ୍ନ ପଚାରିଥିଲି, ଆଉ ଇନଷ୍ଟାଗ୍ରାମ୍ରେ ଲାଇଭ୍ ଆସିଥିଲେ ସେ ବି ସେ ଗୋଟିଏ ପ୍ରଶ୍ନ ପଚାରିଥିଲି ଯେ ଏ ବର୍ଷ ଓଡ଼ିଶାରେ କେଉଁ ଦଳ ମାନେ ସରକାର ଗଢ଼ିବ ଲାଗି, ତ ଏଠି ବି ପଚାରୁଛି। ତ ସାଙ୍ଗରେ ଯଦି ଶେଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ତ ବହୁତ କମ୍ ଲୋକ ଭିଡ଼ିଓ ଦେଖନ୍ତି ମୁଁ ଜାଣିଛି, କାହିଁକି ବ୍ଲଗ୍ ଗୁଡ଼ିକ ଡ୍ୟୁରେସନ୍ ବହୁତ କମ୍ ଆସେ, 3 ମିନିଟ୍ 3.5 ମିନିଟ୍ ଭିତରେ ରହେ। ତ 15 ମିନିଟ୍ ବ୍ଲଗ୍ ଭିତରେ ଲୋକମାନେ ଦେଖନ୍ତି 3-4 ମିନିଟ୍, ଏଭରେଜ୍ଟା ଏଭରେଜ୍ ଭିଉ ଡ୍ୟୁରେସନ୍ଟା ସେଇଭଳିଆ ହିଁ ଆସେ। ତ ଆଶା କରିବି ଯଦି ଭଲ ପାଇବା ଥିବ ଟିକେ ଭିଡ଼ିଓକୁ ବହୁତ ସମୟରେ ଦେଖନ୍ତୁ, ସପୋର୍ଟ ଟିକେ କରନ୍ତୁ ବଡ଼ ଭାଇ ବା ସାନ ଭାଇ ଭାବିକି, ହେଲା କି। ଆଉ ସେ ଅନୁସାରେ ଯେ ଏ ବର୍ଷ ଆପଣଙ୍କର ମାନେ ଅନୁଭୂତି କ'ଣ, ଯେ କିଏ ଜିତିବ ବା କିଏ ଜିତିବା ଜରୁରୀ, କିଏ ଜିତିଲେ ଆମର ଆବଶ୍ୟକତା ଆବଶ୍ୟକତାଟାକୁ ପୂରଣ କରିପାରିବ, ହେଲା କି। ତ ସେଇ ଅନୁସାରେ କମେଣ୍ଟ କରିକି ଜଣେଇବେ ଯେ ଏ ବର୍ଷ ଓଡ଼ିଶାରେ କେଉଁ ଦଳ ଶାସନ କରିବା ଦରକାର ଆଗକୁ। ଆମେ ତ ରହିଲୁ ବାଲେଶ୍ୱର, ବାଲେଶ୍ୱର ତ ପୁରା ଲାଷ୍ଟକୁ ଅଛି, ଜୁନ୍ 4-5 ତାରିଖ ଆମର ଅଛି, ଆମ ଇଲେକ୍ସନ୍ ଅଛି, ହେଲା କି। ତ ଜୁନ୍ 1 ତାରିଖ ବୋଧେ କି ସେ ଜୁନ୍ ଫାର୍ଷ୍ଟ ସପ୍ତାହରେ ଆମର ଅଛି, ଆଉ ଆରେ ମାସେ ଆମର ଅଛି ଆହୁରି। ତ ହେଲା କଥା ଆଉ, ଶେଷରେ ଜଣାପଡ଼ିବ କିଏ ଦଳ ଜିତିବ ନ ଜିତିବ। ତ ଆପଣଙ୍କର ଅନୁଭୂତି କ'ଣ, ଆଉ କ'ଣ ଆପଣଙ୍କର ମାନେ ମାନେ ମନରେ ଇଚ୍ଛା ଯେ କିଏ ଜିତିବା ଦରକାର ବୋଲି, ହେଲା କମେଣ୍ଟରେ ଜଣେଇବେ। ମୁଁ ବି ଆପଣମାନଙ୍କ କମେଣ୍ଟ ପରେ ମୁଁ ବି ମୋ ଅନୁଭୂତିଟା ଜଣେଇବି, ମୋର ଆବଶ୍ୟକତାଟା ବି ଜଣେଇବି, ଯେ କିଏ ମୋ ମନର ଇଚ୍ଛାଟା ବି ଜଣେଇବି ଯେ କିଏ ଜିତିବ। ରହିଲି, ପୁଣି ଦେଖ ଗୋଟେ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ, ସିଏ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓ। ଟାଟା, ବାଏ ବାଏ, ଗୁଡ଼ ନାଇଟ୍, ଜୟ ଜଗନ୍ନାଥ।